নিউ ইয়র্ক ঢালিউড সেরা অ্যাওয়ার্ড পেলেন সাকিব পূজা। দেশ ও প্রবাসের 27 জন শিল্পী ও কলাকুশলী এবার নিউ ইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস পেয়েছেন, যেখানে জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেতা হয়েছেন ঢালিউডের তারকা অভিনেতা শাকিব খান এবং সেরা অভিনেত্রী হয়েছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী পূজা চেরি। স্থানীয় সময় রবিবার 16 অক্টোবর রাতে কুইন্সের জামাইকার অ্যামাজুরার মিলনায়তনে ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। তবে নিজেদের পুরস্কার নিতে নিউ ইয়র্ক যাননি শাকিব বা পূজা দুজনের কেউ। রবিবার অনুষ্ঠানে নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম একে একে 27 জন শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেন। বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা ছাড়াও আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাকরি পেয়েছেন ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড। প্রবাসের বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন নিউ ইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডস। এবার যারা নিউ ইয়র্কের সর্ববৃহৎ বিনোদনমূলক অনুষ্ঠান ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন তারা হলেন সেরা টেলিভিশন অভিনেতা আফরান নিশো, সেরা টেলিভিশন অভিনেত্রী যথাক্রমে মেহজাবিন চৌধুরী রেড ড্রাম তানজিন তিশা, তাসনিয়া ফারিন নিউ সেন্সেশন, শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী শাহনাজ খুশি, সেরা গায়ক তাহসান খান, সেরা গায়িকা দিলশাদ নাহারকনা, সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান জনপ্রিয় ও চঞ্চল চৌধুরী হাওয়া, সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে হাওয়া, সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পরাণ, সেরা চলচ্চিত্র অভিনেত্রী জনপ্রিয় পূজা চেরি, সেরা অভিনেতা কমেডি জিয়াউল হক পলাশ, সেরা নাট্য পরিচালক মুস্তফা কামাল রাজ। এছাড়া ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাকরি। বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ফারিয়া শারিন, লোককানের শিল্পী কালামিয়া, সেরা টিভি সংবাদ পাঠিকা রোমানা আফরোজ, প্রবাসের সেরা গায়ক শাহ মাহবুব, রানু নেওয়াজ, রায়ান তাস, প্রবাসের সেরা গায়িকা নীলিমা শশী, সঙ্গীত শিল্পীর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন মরিয়ম মারিয়া, ইমন ও প্রবাসের সেরা উপস্থাপক আবু জামান। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন এবারের নিউ ইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস। শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান বলেন, ঢালিউডের 20তম আসর আশানুরূপ সফল হয়নি। অনুষ্ঠানটি সফল করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল শেষে সেটা সম্ভব হয়নি। দর্শক সংখ্যা যা হয়েছে তার চেয়েও আরও বেশি তিনি আশা করেছিলেন বলে উল্লেখ করেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।